আমি ফারিয়া নিসা খাবকি চ্যানেল থেকে দুপুর 2টার সময়ে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন বাংলাদেশ সরকার লকডাউন নীতি ঘোষণা করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের মহিলারাও রান্নাঘরে নীতি ঘোষণা করেছে। জরুরি পরিষেবা হিসেবে রান্নাঘর খোলা থাকবে। জরুরি পরিষেবা বলতে সকালের নাস্তা, দুপুর এবং রাতের খাবার সীমিত আকারে রান্না করা হবে। তবে পরিবারের পুরুষ সদস্যদেরকে অবশ্যই রান্নাঘরে মহিলাদের কাজে সহায়তা করতে হবে। প্রতিদিন মাত্র 2 কাপ চা এবং কফি পাওয়া যেতে পারে। কোনো রকম ফাই ফরমাশ গ্রাহ্য করা হবে না। সকালে টি এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাতিল করা হয়েছে। নিজে চাইলে বানিয়ে খেতে পারেন, কারণ বাইরে গেলে পুলিশের ডান্ডার বাড়িও খেতে পারেন, কারণ বাইরে লকডাউন চলছে। যদি এই লকডাউন নীতি আরো কয়েক সপ্তাহ ব্যাপী চলতে থাকে, তাহলে উপরের পরিষেবাগুলোর মধ্যে কিছু সেবা সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করা যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য: খাবারের সময় খাবারের স্বাদ, গুণগত মান কিংবা পরিমাণ সম্পর্কে কোনো রকম অভিযোগ করা যাবে না। যারা ব্যাচেলর আছেন, তারা এখনই কম খরচের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলতে পারেন। তাহলে আর বাইরে গিয়ে আপনাদেরকে খাবারের খোঁজ করতে হবে না। ব্যাচেলরদের জন্য এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। ঘরে নিজের বউয়ের হাতে রান্না খাবেন এবং বাইরে গিয়ে আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না, পুলিশের ডান্ডার বাড়িও খেতে হবে না। চলুন আমরা এক নজরে দেশের লকডাউন পরিস্থিতি দেখে আসি। আমি এখন বাজারে চলে আসছি। বাজারে উঠছে পড়া মানুষ, কার মুখে তেমন মাস্ক দেখা যাচ্ছে না। আপনি ওদিকে দেখেন, এদিকে দেখেন, কার মুখে মাস্ক দেখা যাচ্ছে না। এ কেমন পরিস্থিতি? এই করোনা মহামারী পরিস্থিতি, দেশের অবস্থা যদি এতই বিঘট হয়ে থাকে তাহলে আমাদের কি হবে? তো কার মুখে তেমন মাস্ক দেখা যাচ্ছে না, এ কেমন অবস্থা বাজারে? কেন মানুষ বাজারে আসছে এই করোনার মধ্যে? ওই দেখুন একজন মহিলা মাস্ক ছাড়া আসতেছে, তার মুখে কোনো মাস্ক নেই। এ কিভাবে সম্ভব? এই করোনা মহামারী পরিস্থিতি যদি তার মুখে মাস্ক না থাকে, বাজারে কেন আসলেন আপনি? কাঁঠালি বিচি কিনতে আসছেন? এই করোনা মহামারী পরিস্থিতি আপনি কেন কাঁঠালি বিচি কিনতে আসলেন বাজারে? আপনার মাস্ক কোথায়? কি বলছেন এটা, কিভাবে সম্ভব? দেখি করোনা মহামারী পরিস্থিতি, সে কাঁঠালি বিচি কিনতে আসছে, আপনি কার জন্য কাঁঠালি বিচি কিনতে আসছেন বলুন? আপনার মতামত বলুন, আপনি শর্মাচ্ছেন কেন? নিশ্চয়ই আপনার স্বামীর জন্য আপনি কাঁঠাল বিচি কিনতে আসছেন এই করোনা মহামারী পরিস্থিতিতে। এটা কোনো কাজ করেছেন আপনি? আপনি মাস্ক পরুন, মাস্ক পরুন। করোনা মহামারী পরিস্থিতি, আপনার বক্তব্য কি, আপনি কিছু বলুন, মতামত কি? সরকার বলছে সবাই মাস্ক পরতে, কিন্তু মাস্ক নিয়ে আসতে কইছে তো পরতে তো কই নাই। এটা কোনো কথা কইলেন আপনি? মাস্ক লগে রাখতে কইছে, এর মানে কি মাস্ক আনলে হইতেন না? দেখছেন আপনি, শুধু দেখুন, এই পরিস্থিতিতে তার কাঁঠালি লিচি খেতে মন চাচ্ছে। সরি, আপনার না, আপনার জামাই। হ্যাঁ, দেখেছেন তো, এই মহামারী পরিস্থিতিতে, করোনাতে আমাদের দেশের অবস্থা একদমই খারাপ। সেই পরিস্থিতিতে তার জামাই তাকে কাঁঠালি বিচি আনতে বলছে। অতঃপর নেক্সট টাইম থেকে আপনি কি মাস্ক পরবেন? মাস্ক পরে বাজারে আসবেন তো, না হলে কিন্তু আমরা পুলিশের হাতে আপনাকে হস্তান্তর করব। আমরা এই মুহূর্তে এখনই শেষ করছি, দেখা হবে নেক্সট আরো কোন এপিসোডে। আসবো আমরা খাবো কি থেকে, দোয়া ওমে ইয়াদ রাখনা। কি হলো এটা, উনি কি করলো? উনি মাস্ক ফেলে দিল। আপনারা নিজেরাই তো দেখলেন দেশের লকডাউন পরিস্থিতির কি ভয়ানক অবস্থা। করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খাবকি চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে।